বিজেপি কর্মীরা বাংলায় এতটাই হতাশ যে আগামী দশ বছরে বাংলায় কোনো বিজেপি থাকবে না আগামী কুড়ি বছরের মধ্যে বাংলা একটা সংখ্যালঘু অধ্যুষিত রাজ্যে পরিণত হবে আর আগামী তিরিশ বছরের মধ্যে বাংলা ও উত্তর পূর্বের রাজ্যগুলো ইসলামিক বাংলাদেশের আওতায় চলে আসবে নিজের এক হ্যান্ডেলে এই বিস্ফোরক পোস্ট করেছিলেন বিজেপি নেতা তথা বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি তথাগত রায় কেন্দ্রের বিজেপি নেতৃত্বকে উদ্দেশ্য করেই পোস্ট করেছিলেন তথাগত রায় পোস্টটি ট্যাগ করেছিলেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে আজ বাংলা লাইভ অনুষ্ঠানে এ নিয়ে তথাগত রায়কে জিজ্ঞাসা করা হলে তিনি জানান দু সালে লোকসভা ভোটে বিজেপির আসন সংখ্যা ছিল আঠেরো অর্থাৎ বিধানসভার ক্ষেত্রে দেখতে গেলে একশো ছাব্বিশটি বিধানসভা আসনে বিজেপি এগিয়েছিল কিন্তু দু হাজার একুশ সালের বিধানসভা নির্বাচনে দেখা গেল সেই একশো ছাব্বিশটি আসন তো দূরস্থ বিজেপির একশো আসনই পেরোল না সাতাত্তরটি আসনে বিজেপি থেকে গেল যদিও পরে বিধানসভায় আসনে গিয়ে ঠেকেছে বিজেপি এক্ষেত্রে তথাগত রায়ের বিশ্লেষণ সেই দু হাজার একুশ সালের কিন্তু নিরিখে কিন্তু বিজেপি তুলনামূলকভাবে ভালো ফল করেছে কারণ বারোটি লোকসভা অর্থাৎ বর্তমানে চুরাশিটি বিধানসভা আসনে এগিয়ে রয়েছে বিজেপি কি বলছেন এই বিষয়ে তথাগত রায় শোনাব দু সালে যে পরিস্থিতি হয়েছিল সেটা ছিল ভয়াবহ আমি তো বলবো বরঞ্চ দু সালে তার থেকে সামান্য হলেও একটুখানি উত্তরণ হয়েছে দু হাজার একুশ সালে বিজেপি কার্যকর্তারা খুব আপবিট ছিলেন খুব আনন্দে ছিলেন যে তারা ক্ষমতায় আসছেন শুধু তাই নয় কে মুখ্যমন্ত্রী হবে কে কি মন্ত্রী হবে সেটা নিয়েও তাদের মধ্যে আলাপ আলোচনা হয়েছিল এবং কিছু ঘোষণা হয়ে গিয়েছিল কিন্তু তারপরে যখন দেখা গেল যে তারা তো মানে সংখ্যাগরিষ্ঠতা পাওয়া তো দূরের কথা একশো আসনেও পৌঁছতে পারলেন না তখন নানা রকম ড্যামেজ কন্ট্রোলের চেষ্টা হতে লাগলো যে না আমরা আগে তিন ছিলাম আমরা সাতাত্তরে পৌঁছেছি হানা করেছি আমরা আগামী দিনে আরও এগিয়ে যাব ইত্যাদি এ সমস্ত কথা কিন্তু এগুলো ভালো লক্ষণ নয় যখন একটা দলের পতন হয় বা একটা দল ঠিক পথে চলে নি সেটা নির্বাচনী ফল থেকে বোঝে যায় তখন তার প্রধান কর্তব্য হচ্ছে বিশ্লেষণ করা এই বিশ্লেষণটা দলের অভ্যন্তরে করা উচিত এবং দলে অভ্যন্তরে করার জন্য নির্বাচনের আগে দু হাজার একুশ সালের নির্বাচনের আগে আমি প্রচুর পদার্থ দিয়েছিলাম প্রচুর ইন্ধন দিয়েছিলাম সেগুলো কেউ নেড়ে চেড়ে দেখেছেন বলে মনে হয় না তো তাতে আমার কোনো ক্ষোভ নেই আমার দেওয়া কাজ আমি করেছি তারা পড়বেন কি না পড়বেন সেটা তাদের ইচ্ছে কিন্তু তারপরে যখন দেখা গেল যে তখনও তারা আত্মসন্তুষ্টিতে ভুগছেন তারা একবারও বলছেন না যে কাজটা ঠিক হয়নি আমাদের অমুক কাজটা ভুল হয়েছে আমাদের প্রার্থী চয়ন ভুল হয়েছে আমাদের কামিনী কাঞ্চন নিয়ে মাতামাতি করা ভুল হয়েছে আমাদের প্রার্থীরা যে একটা বিরোধী দলের নেতার সাথে গিয়ে জলকেলি করেছেন এটা খুব অন্যায় হয়েছে এ সমস্ত কথা কেউ যখন বলছেন না প্রকাশ্যে তো শুধু নয় বলেনইনি দলের অন্দরও বলছেন না যদিও আমি দলের অন্দরে সে সময় ছিলাম না এখনও নেই কিন্তু খবর সবই পাই এবং বলছেন না দেখে আমার আশঙ্কা হয়েছিল যে দলের পরিস্থিতি ধীরে ধীরে খারাপ হতে যাচ্ছে তারপরে কিছু কিছু কোর্স কারেকশন হলো সেটা আমি দেখেছি যেমন সভাপতি বদল হলো এবং অন্যান্য কিছু ছোটোখাটো হলো কিন্তু যথেষ্ট হয়নি যার ফলে দু নির্বাচনের পরে পরিস্থিতিটা যেটা দাঁড়িয়েছে সেটা এইরকম যে দু হাজার একুশের পরে বিজেপির কার্যকর্তারা নাহক মার খেয়েছিল প্রচন্ড মার খেয়েছিল বিশ্বজিৎ বলে একটি ছেলে বিশ্বজিৎ সরকার বোধ হয় নারকেল অঞ্চলে বাড়ি তার গলায় কেবল টিভির তার জড়িয়ে তাকে টানতে টানতে নিয়ে যাওয়া হয়েছিল এবং তার সে কিছু কুকুর পুস্ত সেই কুকুরগুলোকে মারা হয়েছিল তাকে মারা হয়েছিল বিভৎস অত্যাচার হয়েছিল কেন্দ্রীয় বিজেপি তখন তিনশো আসন নিয়ে বিজেপি কেন্দ্রে সমাসীন ছিল কিন্তু কেন্দ্রীয় বিজেপির তরফ থেকেও এ ব্যাপারে কোনো হেলদোল দেখতে পাওয়া যায়নি এবং তারপরে এই ধরনের মার ধর নির্বাচনের আগে এবং নির্বাচনের পরে দেখা গেছে এবার দু হাজার চব্বিশ সালের নির্বাচনের আগে এবং নির্বাচনের পরেও দেখা গেছে নির্বাচনের সময় যে প্রচুর কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে এটা থেকে অনেকে স্বস্তি পেয়েছিলেন কিন্তু আমি পাইনি তার কারণ হচ্ছে যে এর আগেও আমরা দেখেছি কেন্দ্রীয় বাহিনী এলে পরেও কেন্দ্রীয় বাহিনী তো এই রাজ্যের ভূগোলটা জানে না সেই জন্য তারা জানে না কোথায় কি করতে হবে তাদের গাইডেন্স দেওয়া উচিত রাজ্য পুলিশের এবং রাজ্য পুলিশ তাদের কিছু দেয় না উল্টে তাদের উল্টো পথে চালনা করে রাজ্য পুলিশের রাজনীতিকরণ আজকে এমন একটা নোংরা জায়গায় পৌঁছে গেছে যে পুলিশের প্রতি ভরসা করা মানুষের পক্ষে অসম্ভব এখন এগুলো তো শুধরোতে হবে এগুলো তো মোকাবিলা করতে হবে মোকাবিলার জন্য তো একটা কোনো রাস্তা বার করতে হবে এখন সেরকম কোনো প্রক্রিয়া দেখা যাচ্ছে না এবং এই জন্যই আমি হতাশ হয়ে এই সোশ্যাল মিডিয়ায় পোস্টটা করেছি এছাড়াও আরও বড় অভিযোগ করেছেন রায় তার মতে এবার বেশি সংখ্যক কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা নিয়ে অনেকেই ভোটের আগে স্বস্তিতে ছিলেন কিন্তু তথাগত রায় বলেন তিনি মোটেও স্বস্তিতে ছিলেন না কারণ যতই কেন্দ্রীয় বাহিনী আসুক না কেন আসলে কেন্দ্রীয় বাহিনীকে নিয়ন্ত্রণ করে রাজ্য পুলিশ রাজ্য পুলিশের ওপর সাধারণ মানুষের কোনো ভরসা নেই বলে দাবি করেন তথাগত রায় শুনুন তিনি কি বলছেন প্রথম হলো যে দু হাজার উনিশ থেকে দু হাজার একুশে একটা বিশাল পতন হয়েছিল দু হাজার উনিশে লোকসভা নির্বাচনে আমরা অর্থাৎ বিজেপি আঠেরোটা আসন পেয়েছিলো যার মানে হয় একশো ছাব্বিশটা বিধানসভা আসন সেই একশো ছাব্বিশটা বিধানসভা আসন থেকে নেমে হলো সাতাত্তরটা বিধানসভা আসন এবং সেই সাতাত্তরটা বিধানসভা আসন আবার কমে এখন কত উনসত্তর টা উনসত্তর কোথাও গিয়ে দাঁড়িয়েছে এবং আমাদের স্পিকার মহোদয় তার শ্রীচরণে প্রণাম জানাই তিনি এগুলোকে দলত্যাগ বিরোধী আইনের মধ্যে ফেলতে দেননি তারপরে এইবারের নির্বাচনে আমরা দেখছি যে বিজেপি বারোটা আসন পেয়েছি বারোটা লোকসভা আসন মানে হলো চুরাশি অর্থাৎ সামান্য হল উত্তরণ হয়েছে যে কথাটা আমি আগেই বলেছিলাম এই জিনিসটা আমি লক্ষ্য করেছি এবং হ্যাঁ খুবই অল্প কিন্তু তাহলেও হয়েছে এবং আরেকটা জিনিস আমি যেটা লক্ষ্য করেছি যে দু হাজার একুশে যে সমস্ত বিকৃতি দলের মধ্যে ঢুকেছিল এবং যেসব বিকৃত মানুষ ঢুকেছিল দু হাজার একুশে যেরকম বিকৃতি দলের মধ্যে ঢুকেছিল এবং যেরকম বিকৃত মানুষ এসছিল তাদের খানিকটা বিকৃত মানুষদের বিদায় হয়েছে বিকৃতিরও খানিকটা অংশ তো বিদায় হয়েছে এবং তার ফলে পরিস্থিতি খানিকটা ভালোর দিকে গেছে কিন্তু और अपडेट पेटे देखते थकून आज तक बांगलार यूट्यूब चैनल सब्सक्राइब कर